15 সেকেন্ডের ভিডিও আমার কাছে আছে। বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় এবং সুন্দরী নায়িকা পরীমনি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অনেকটাই জায়গা করে নিয়েছে। এই পরীমনি তার এই অপরূপ সৌন্দর্যের জন্য এবং তার সুন্দর অভিনয়ের জন্য যেন এত তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠেছে। যতই দিন যায় ততই যেন সৌন্দর্যের বৃদ্ধি পেতে থাকে, কিন্তু তার এই সৌন্দর্য তার জীবনের কাল হয়ে দাঁড়াবে সেটা সে কখনোই ভাবতে পারেনি। প্রথমে পরীমনিকে ধর্ষণের চেষ্টা, কিন্তু তাতে ব্যর্থ হলে ধর্ষণকারী চেষ্টা করে তাকে মেরে ফেলার জন্য। রবিবার সন্ধ্যা 7:53 প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা ডেকে তার কাছে বিচার চাইলেন পরীমনি। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেয়া পরীমনি সেই স্ট্যাটাস পোস্টের পর 1 ঘন্টা পার হওয়ার আগেই সেই পোস্টে প্রায় 50,000 রিয়্যাক্ট পড়ে আর শুরু হয় দেশজুড়ে আলোড়ন। এদিকে পরীমনির চোখে কান্নার ঢেউ। গণমাধ্যম কর্মীরা এ ব্যাপারে তার কাছে জানতে চাইলে সে বলে, যখন আমাকে ধর্ষণ বা হত্যা করার চেষ্টা করা হয় ঠিক সেই মুহূর্তের 30 সেকেন্ডের একটা ভিডিও ফুটেজ আমার কাছে আছে। আর সেই ভিডিও ফুটেজটি গণমাধ্যমের কাছে তুলে ধরেন পরীমনি। দেশের একজন নাগরিক হিসেবে থানায় যান তিনি এবং সেখান থেকেও কোনো প্রকার সাহায্য পাননি পরীমনি। পরীমনি বলেন, আমি কখনোই কোনোভাবে আত্মহত্যা করব না, যদি আমি মারা যাই তাহলে ভাববেন আমাকে মেরে ফেলা হয়েছে, কারণ আমি আমার বিচার নিয়ে মরতে চাই, আমি আত্মহত্যা করার মতো মেয়ে নয়। আমি না কথাগুলো বলতে আমি লাইনগুলো কেমনে বলবো বলতে পারছি না। আমি বলতে পারতেছি না।